দোয়া করিগেন যে টাকা পয়সা আমরা বেতন পাইলে আমনে করে দিয়ে দিই, মাইসে দেন হবে না দিয়ে দিয়েন, এটাই লাস্ট কথা। আর মা বাবার কাছে দোয়া চাইছে বাইরে 10 মিনিট। আরে বাবার আমার দুর্নীতন চলে গেছে রে ভাই। একসাথে দুই ছেলেকে হারিয়ে চোখের পানি থামাতে পারছেন না বৃদ্ধ এ বাবা। কি বলে নিজেকে সান্ত্বনা দেবেন, বাবা হয়ে কিভাবে বইবেন সন্তানের লাশ? শুধু তিনি নন, স্বজন হারিয়ে পাগল প্রায় অন্য পরিবারের সদস্যরাও। পরিবারের ঘানি টানতে গিয়ে অকালে লাশ হয়ে ফিরে এলো প্রিয় মুখগুলো। কিভাবে সইবেন এই যন্ত্রণা? লেন মেন করে পাড়াইছি, বাড়ি বিডাবি চালাইছি, বেচাতে পাড়াইছি। ছেলে কইছে যে ছেলেরা নিয়ে আয়াম, কষ্ট কষ্ট করে দিয়ে ছেলেরা নামতাম বাড়ি শুরুটা শুরু পোলারে। গেল 11 জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে মারা যান 2 সহোদর সহ 13 বাংলাদেশি। একসঙ্গে দুই ভাইকে হারিয়ে দিশেহারা বড় ভাই। হাল ধরার মতো নাই, দুই ভাই ছিল, দুটো ভাই চলে গেল, আমি একলো আছি। নিহত প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা দেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আমাদের অলরেডি কথা হয়ে গেছে, তারা কম্পেনসেশন দিবে, বাকি সবার সাথে আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতেছি। আমরা এইখানে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক পরিবারে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ হিসেবে আমরা দিব। বিমানবন্দরে নিহতদের পরিবারকে নগদ 35,000 টাকা দিয়ে লাশ হস্তান্তর করে কর্তৃপক্ষ। আরটিভি ঢাকা।